বন্ধুরা, আমি মোনালিসা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, এটা ঝিঙে আলুর একটা সুন্দর রেসিপি, খুব চটজলদি বানানো হয়ে যায়। এটা গরম রুটি দিয়ে, ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো আমাকে জানিও। আশা করি সবার ভালো লাগবে। তো চলো আমরা এবার রান্নাঘরে যাই, গিয়ে রান্নাটা ঝটপট শিখে নিই। এবার আমরা রান্নাঘরে চলে এসেছি। এখানে নিয়েছি আমি হাফ টমেটো, এখানে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে ছোট ছোট আলু। আমি একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেভাবে পোস্ত করে আলু দিয়ে ঠিক সেভাবেই কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 500 গ্রাম ঝিঙে, এটাও আমি ডুমো ডুমো করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, এটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। আর নিয়েছি তিনটে বড় কোয়ার রসুন, এটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার চলো বন্ধুরা আমরা রান্নাটা করে দেখাই। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হতে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিলাম সামান্য একটু হলুদ। আমি হলুদ কিন্তু পরে আরো দেব, যাতে তেলটা না ছেটে, তার জন্য হলুদটা আমি একটু দিয়ে দিলাম। আর দিলাম এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। গরমকালে ঝিঙে আলুর এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে, করে দেখো বন্ধুরা তোমরা বাড়িতে। ঝিঙে আলু দিয়ে এই চচ্চড়িটা গরম ভাত দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর কেমন লাগলো আমাকে জানিও কিন্তু অবশ্যই। পেঁয়াজটা আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি, বেশি ভাজবে না কিন্তু বন্ধুরা, তাহলে পুড়ে যেতে পারে। এবার পেঁয়াজটা ফ্রাই করে নেওয়ার পর আমি এতে অর্ধেক টমেটোটা, যেটা আমি দেখিয়েছি তোমাদের, সেই অর্ধেক টমেটোটা একটু টুকরো করে দিয়ে দিলাম। আর দিলাম আমি এখানে ওই 3টে রসুন আমি গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একটু ভেজে নেব। হালকা করে সবই আমি একটু কষিয়ে নিলাম। রসুনটা দিয়েও একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, রসুনটা ফ্রাই হয়ে গেছে, পেঁয়াজগুলোও হালকা হালকা গলেও গেছে। এবার আমি এতে ডুবো ডুবো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এখানে আলুর পরিমাণটা আমি আগেই বলেছি, এবার আলুটা এই মশলাটা দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা তোমাদেরকে আগে বলেছি, আমি মন নিয়ে মোনালিসার চ্যানেলে আজকে দুপুরবেলা আপলোড করেছি ভিডিওটা। আজকে আমার মিষ্টির জন্মদিন, তোমরা অবশ্যই মন নিয়ে মোনালিসার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ওখানে আমি বলেছি তোমাদের নানা রকম অ্যাক্টিভিটিস বা নানা রকম জিনিস দেখাবে, যেটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে আমি মিষ্টির জন্মদিনটা আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখো, কেমন লাগবে আমাকে লাইক করো, জানিও, শেয়ার করো। আর অবশ্যই নতুন বন্ধুরা তোমাদেরকে বলছি, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে অনেক রকম অ্যাক্টিভিটিস তোমরা দেখতে পারবে। এবার আমি আলুটা আস্তে আস্তে করে ভেজে নেবো, আর মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, আলুটাও বেশ ভালো ভাজাও হয়ে গেছে, আলুটা বেশ ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দেওয়ার পর এর থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, আমি এই রান্নাটায় একদম জল ইউজ করবো না। এই রান্নাটা আমি আমার খুব কাছের একজন মানুষের কাছ থেকে শিখেছি, আমার খুব কাছের এক কাকিমা অজন পরিচয়ের কাছ থেকে আমি রান্নাটা শিখেছি। কাকিমাকে অনেক ধন্যবাদ, কাকিমার রান্নাটা আমার ভালো লেগেছে বলে আমি আমার সমস্ত বন্ধুদের কাছে রান্নাটা শেয়ার করতে পারলাম।
এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা। এক মিনিট পর লিডটা আমি খুলে এতে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ অনুযায়ী নুন দিলাম, নুনটা কিন্তু তোমরা একটু বুঝে দিও, আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। তোমরা যদি মিষ্টি না খাও তাহলে এতে চিনিটা দিও না, আমি একটু মিষ্টি দিলাম তাহলে খেতে বেশ ভালো লাগবে, সেই জন্য। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা মিষ্টিটা দিও না, মিষ্টিটা অপশনাল। আর নুনটা কিন্তু একটু বুঝে দিও, কারণ যেহেতু ঝিঙেটা রান্নার পর অনেকটা কমে যায় সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। ঝিঙে আলুর রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে, একদম বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। যেটুকু জল বেরিয়েছিল সবটাই টেনে নিয়েছে, আমি কিন্তু এই রান্নাটাতে এক্সট্রা কোনো জল ইউজ করিনি। ঝিঙে আলুর রেসিপিটা আমি নামিয়ে ফেলেছি, বন্ধুরা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। এটা গরম রুটি দিয়ে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার আর একটা চ্যানেল আছে মন নিয়ে মোরালেসা, তোমরা অবশ্যই ওই চ্যানেলটাকে ফলো করো, দেখো তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমাদের সবার জন্যই মন নিয়ে মোরালেসা চ্যানেলটা আমি খুলেছি, আশা করি সবার ভালো লাগার জন্যই খুলেছি, আশা করি সবার ভালো লাগবে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার পরের কোনো রেসিপি নিয়ে, হাজির হয়ে যাবো তোমাদের সামনে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই ফ্রেন্ডস।